স্যার, আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তো আলামিনের যে একটা সাফল্যের যে ধারা, এবার কতটা ছাত্রছাত্রীরা ধরে রাখতে পেরেছে বা কতটা বেড়েছে বা কমেছে, এটা যদি বলেন। আমাদের প্রতি বছরই আমাদের যে সাফল্য তার একটা ধারাবাহিকতা বজায় রাখে আমাদের ছেলে মেয়েরা। এবছর আমাদের 1507 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 310 জন 90% পেয়েছে, অর্থাৎ 20.6%, যেটা গতবার আমাদের 20.76% 90% পেয়েছিল, ফলে প্রায় একই আছে। ঠিক একইভাবে যদি 60% দেখি, গতবারে আমাদের 96 ছিল 97.4%, এবারে 96% 60% পেয়েছে, ফলে ধারাবাহিকতা একই আছে এবং সব মিলিয়ে আমাদের যে রেজাল্ট হওয়া উচিত সেটা হয়েছে। দুটো দু তিনটে শাখা যেগুলো আমাদের নদিয়াতে আছে, যেটা স্কুলের সঙ্গে আমরা আমাদের সংখ্যালঘু দপ্তরের কাছ থেকে নিয়েছিলাম, নদিয়ার স্কুল, তাদের একটা রেস্ট্রিকশন ছিল যে নদিয়া ছেলে মেয়েদেরকে ভর্তি করতে হবে, ফলে সেখানে বাছাইয়ের সুযোগটা কম ছিল, সেই জন্য ওখানে রেজাল্ট একটু নেমেছে, নাহলে আমাদের অন্যান্য সব জায়গাতেই কিন্তু ভালো রেজাল্ট ছিল। স্যার, আলামিনে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স করছে, তো এই বিষয়টা কি বলবেন? এমনি মেয়েরা প্রতিবারই কোথাও কোথাও হায়েস্ট র্যাঙ্কে এগিয়ে থাকে, কয়েক বছরে আমরা দেখেছি সার্বিক হয়তো ছেলেরা এগিয়ে আছে, কিন্তু মেয়েরা পরিশ্রমে, মেয়েরা অনেক সময় ছেলেদের তুলনায় হয়তো তারা রেজাল্ট যখন আমরা নিয়েছি একটু কম, কিন্তু তারা অনেক বেশি সিনসিয়ার, অনেক বেশি ফোকাসড, ফলে তারা তাদের রেজাল্টটা ভালো হয়। আর এখন মুসলিম মেয়েরা অনেকেই পড়াশোনার ক্ষেত্রে আগ্রহী এবং তারা বিজ্ঞান নিয়ে পড়তেও চাইছে। স্যার, একটা বিষয় জানতে চাইবো যে আলামিনের এমন কি রসায়ন আছে যে প্রত্যন্ত গ্রাম থেকে একটা মধ্য মেধা ছেলেমেয়েরা আলামিনে আসছে এবং সেখান থেকে একটা দুরন্ত পারফরমেন্স, আপনি জেনারেল সেক্রেটারি এবং প্রাণ পুরুষ হিসাবে কি মনে হয় যে আলামিনের আসল রহস্যটা কি? আমরা রহস্য কিছু নেই, আমরা যেটা বিশ্বাস করি যে প্রতিটা ছেলে মেয়ে মেধানী পৃথিবীতে আসে, প্রত্যেকের ভিতরেই সম্ভাবনা থাকে, প্রত্যেকের ভিতরেই প্রতিভা থাকে, তারা যথাযথ পরিবেশ পায়নি বলে তারপর বিকাশটা ঘটেনি। আলামিন পেছনে সেই কাজটুকু করে, তাদেরকে সেই পরিবেশটা দেওয়ার চেষ্টা করে। আর আমার যারা শিক্ষক শিক্ষিকা, যারা শিক্ষক কর্মী বন্ধুরা আছেন, তারা তাদেরকে সেরকম একটা পরিবেশ দিতে সাহায্য করে, তাদের পাশাপাশি থাকে এবং একটা সব মিলে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। আর তারা অনেক বেশি অ্যাম্বিশাস হয়, তারা অনেক বেশি স্বপ্ন দেখে, আমরা স্বপ্ন দেখাতে সাহায্য করি, আর যার ফলে তারা ফোকাসড হয়ে যায় আর তারা পরিশ্রম করে, তারা সাধারণত ফলস্বরূপ তারা রেজাল্ট পায়। আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, তো তাদের মধ্যে একটা জিনিস আমি এটা প্রথম খেয়াল করলাম যে মিশন মানে আমরা জানি যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কিছু না, কিন্তু আমি যখন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, তারা কয়েকজন ছাত্র, 2-3 জন ছাত্র বলল যে আমরা কার্ডিওলজিস্ট হতে চাই এবং ডাক্তার হয়ে দেন আমরা আইএএস আইপিএস হতে চাই, তো এটা কি মনে হচ্ছে না যে একটা সময় ছিল যখন আমরা ছেলেদের এই মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর কথাটা বেশি করে বলতাম, কিন্তু এখন সেটা আমরা ছেড়েছি, এখন আমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বলি না, কিন্তু যারা গার্জেন অভিভাবক তারা ধরে নেন, তাদের অনেকেরই ইচ্ছে ছেলে মেয়েকে ডাক্তার করবে বা ইঞ্জিনিয়ার করবে, সেই জন্য তারা অনেকটা ট্রেন্ড হয়ে আসে, তাদের মোটিভেটেড হয়ে আসে, কিন্তু এখানে এলে আমরা চেষ্টা করি তাদের বোঝানোর যে তাদের ভিতরে যেটা ইচ্ছে, তাদের ভালো লাগার যে বিষয়গুলো সেগুলো নিয়ে তারা পড়াশোনা করবে। আমাদের কাছে যেমন অনেক ছাত্রছাত্রী আছে যারা মেডিকেল পেয়েও তারা মেডিকেল পড়তে যায় না, ইঞ্জিনিয়ারিং পেয়েও তারা ইঞ্জিনিয়ারিং পড়তে যায় না, তারা রিসার্চে গিয়েছে, গবেষণা করছে, কেউ অধ্যাপনা করছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েও সিভিল সার্ভিসের জন্যে চেষ্টা করেছে এবং এবারে আমাদের 110 জন মতো পিজিতে পেয়েছে সিভিল সার্ভিসের জন্য, স্টেট সিভিল সার্ভিসের ডব্লিউসিএস, তো ফলে সব দিকেই কিন্তু ছড়িয়ে গেছে, এই নয় যে শুধু ডাক্তার। তবে এটা ঠিকই যে একটা বড় অংশের ছেলে বা মেয়ে তারা কিন্তু মেডিকেল পড়ার জন্য এখানে আসে, কারণ ধরেই নিয়েছে যে মেডিকেল পড়ার জন্য আলামিনে গেলে পথটা অনেক প্রশস্ত, অনেক সহজ হয়ে যায় তাদের। স্যার, আর একটা বিষয় সেটা হচ্ছে যে মিশন শিক্ষা ব্যবস্থার হাত ধরে পশ্চিমবঙ্গে সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া সমাজের শিক্ষাক্ষেত্রে কতটা জাগরণ ঘটেছে বলে আপনার মনে হয়? আমাদের এটা আগে আমরা যখন শুরু করেছিলাম তখন দেখতাম যে বাবা মারা তাদের ছেলে মেয়েদের পড়াতে চাইতো না, বিশেষ করে ছেলেদের তো হাতের কাজ শিখতে বাইরে পাঠিয়ে দিত, তাদের একটা ধারণা ছিল যে লেখাপড়া শিখে রোজগার করতে পারবে না, ফলে তাদের জীবন জীবিকা ভালোভাবে তাদের কাটবে না। কিন্তু আলামী মিশন এই বিশ্বাসটা এনে দিতে পেরেছে যে লেখাপড়া শিখলে তাদের যদি মেধার বিকাশ ঘটাতে পারে তাহলে তাদের রোজগারটাও বাড়বে, আর্থিক সংগতিটা যেমন বাড়বে তার সাথে সাথে সামাজিক মর্যাদা তাদের বাড়বে,
মাথা উঁচু করে বাঁচতে পারবে, শুধু তারা নিজেরা একা একা ভালো থাকবে না, তারা আত্মীয় স্বজন, তাদের পরিবারবর্গ এবং চারিপাশকে নিয়ে তারা ভালো থাকবে, আনন্দে থাকবে। এখন এই বিশ্বাসটা এসছে বলে আমরা লক্ষ্য করি আমাদের যখন ইন্টারভিউ হয় তখন যে কত হাজার হাজার পরিবার আমাদের কাছে আসে, যারা সাধারণ গ্রাম থেকে উঠে আসা, কে রিক্সাপালা, কে হয়তো শ্রমিক, কে হয়তো নানান শ্রমের কাজে ভিন রাজ্যে চলে গিয়েছে, তাদের ছেলে মেয়েরা, মায়েরা আসে বিশেষত তাদের নিয়ে, কিন্তু তাদের আগ্রহটা আমরা দেখে আমরা বুঝেছি যে এখন সমাজটা অনেকটা শিক্ষামুখী হয়েছে এবং তারা বুঝেছেন যে শিক্ষাটা সবচেয়ে বড় টুল, সেটাকে যদি ব্যবহার করা যায় তাহলে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে। আপনি স্যার মিশন শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, তো সেক্ষেত্রে আপনার কী কী মনে হয়েছে এই মুহূর্তে পিছিয়ে পড়া সমাজের, সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া সমাজ আমাদের পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, তো কী কী কমতি রয়েছে এবং উত্তরণের কী দিশা দেখছেন আপনি? আমাদের এই কাজ করতে করতে আমাদের যেটা মনে হয় মানুষের উঠে আসা, নিজেদেরকে উত্তরণের নানান পন্থা আছে, তার মধ্যে তো শিক্ষা একটা সবচেয়ে বড় পন্থা, যে সত্যিকার শিক্ষা যদি পায় তাহলে সে নিজে তো ভালো থাকবেই, সে যেখানেই থাক, যে কাজের সঙ্গে যুক্ত থাকুক না কেন, যদি প্রপার এডুকেশনটা তারা পায়। সেই জন্য আমাদের বক্তব্য সব সব বাবা মার কাছেই যে তার সন্তানকে যথাযথ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা উচিত, এবং আমাদের যে ফ্যামিলি বাজেট, সেই ফ্যামিলি বাজেটের প্রথম তালিকার প্রথমে থাকা উচিত যে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করবে। এবং এখন সেটা দেখছিও কিন্তু যে আমাদের গ্রাম বাংলার এই যে সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েরা আসছে, সেই পরিবারগুলো কিন্তু তাদের ফ্যামিলি বাজেটে এক নম্বরই এখন ছেলে মেয়েদের শিক্ষা একদম একটা রেখেছে। যে সমস্ত ছেলেমেয়েরা আপনাকে আইডিয়ালভাবে আইডিয়াল মানে, এবং আমি কথা বলছিলাম ছাত্রছাত্রীরা বারবার একটা কথা বলছেন যে সেক্রেটারি স্যার যেভাবে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সমস্ত পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন? প্রথমত বলবো আমি কিছু নই, মানে প্রতিষ্ঠানে আমার সঙ্গে যারা কাজ করেন আমাদের শিক্ষক শিক্ষকর্মী বন্ধুরা সবাই মিলেই কাজটা করেন, এবং এটা আমরা প্রথম থেকে যেটি চেয়েছিলাম একটা ফ্যামিলির মতো করে দেখতে সেটাই একটু দেখে নেওয়া হয়, অর্থাৎ খুব কেয়ারের সঙ্গে যত্নের সঙ্গে ওদেরকে চেষ্টা করা হয় তৈরি করার, এবং যে যে ইউনিটগুলো ছোটো ইউনিট যারা যারা খুব ভালো কেয়ার নিতে পেরেছে তারা খুব ভালো রেজাল্ট করেছে। আমরা দেখছিলাম আমাদের এই শাখাগুলোর মধ্যে যদি খুব ছোট্ট শাখা এবং অখ্যাত যার কোনো সুনাম নেই, তার মধ্যে যদি দেখি বাঁকুড়া মানে সবচেয়ে পিছিয়ে থাকা জেলা বলা যায়, সেখানে আর্থিক দিক থেকে দুর্বল শ্রেণীর মানুষেরা বেশি থাকে, তো আমরা যে ছেলেদের সেখানে পাঠিয়েছিলাম সেখানে সেই ছেলেরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে, তুলনামূলকভাবে বলা যায় একদম প্রথম সারিতে আমাদের ব্যাংকগুলোর মধ্যে আছে। সেটা এই কারণে হয়েছে যে ওখানে যারা দেখেছেন যে দায়িত্বে যারা ছিলেন তারা অনেক বেশি যত্ন নিয়ে দেখেছেন। আবার একইভাবে আমরা আমাদের আরও দু তিনটে ইউনিট যেখানে ছোট্ট ইউনিট নদীয়াতে আছে, যেখানে আমাদের মনে হয়েছে যে আমাদের মনে হয় কেয়ারিংয়ের ঘাটতি হচ্ছে, সেটার জন্যে সেই রেজাল্টটা কিন্তু হয়নি। অর্থাৎ শুধু ছেলেদের দিকটা দেখলে হবে না, ছেলেদের দোষ দিলেও হবে না, আমরাও নিজেরা আমাদের কে কতটা কেয়ার দিতে পারছি, কে কতটা যত্নশীল হতে পারছি, আমরা যারা ম্যানেজমেন্টে আছি, যারা আমরা শিক্ষক শিক্ষিকা যারা আছি, তো এই রেজাল্ট আমাকে এটা একদম পরিষ্কার করে দেয় যে আমাদের শাখাগুলোতে যেখানে পরিবারের মতো, তো যে পরিবার খুব দরদ দিয়ে খুব ভালোবেসে খুব যত্ন করে ছেলে মেয়েদের দিকে নজর রেখেছে তাদের রেজাল্টটা ভালো হয়েছে, আর যেখানে নজরের একটু ঘাটতি হয়েছে সেখানে কিন্তু রেজাল্টটা একটু নেমেছে। তো এগুলো আমাদের প্রতি বছর আমরা শিখি, এবছর আমরা শিখব, আগামী বছর যে যে জায়গাগুলোতে আমাদের ঘাটতি হয়েছে সেই সেই জায়গাগুলো আমরা নজর দেবো এবং ইনশাল্লাহ আগামী তারা ভালো হবে। এর আগেও যারা আজকে প্রথম শ্রেণীতে আছে তারা কিন্তু এরকম অনেক খারাপ রেজাল্ট করতো, তাদেরকে আবার এটা বলাতে তারা আবার নজরদারিটা বাড়িয়ে দেয়, যত্নটা অনেক বেশি নেয়, ফলে তাদের রেজাল্টটা ভালো হচ্ছে। তো আমরা চাইছি যে আমাদের প্রতিটা শাখাতেই এই নজরদারি বা এই কেয়ারিংটা অনেক বেশি করে হবে, এবং আমাদের যারা কর্মী বন্ধুরা তাদেরকে যদি নিজের সন্তানের মতো করে বা নিজের ভাই বোনের মতো করে তাদেরকে দেখার চেষ্টা করা, আমরা সেটাই চেষ্টা করি। এবং আমার নিজের বিশ্বাস যে ছেলেমেয়েরা যদি সঠিক পরিচর্যা পায় এবং ভালোবাসা পায়, তাদেরকে যদি অনুপ্রাণিত করা হয়, তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো যদি তাদের কাছে যোগান দেওয়া যায় তাহলে তাদের একেবারে উজাড় করে তারা দেওয়ার চেষ্টা করে এবং তারা সকলেই ভালো রেজাল্ট করে। তো আমাদের ম্যাক্সিমামটাই তাই করেছে, আগামী দিনে আরও কী করে ভালো হয় সেই চেষ্টাটাই আমরা নিরন্তর করে চলেছি। অনেক অনেক ধন্যবাদ স্যার টাইমস বাংলাতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।